আলম ও রাজনৈতিক ফেলকি। কথা হচ্ছিল হিরো আলমের রাজনীতিতে আসা নিয়ে। রাজনীতিতে আসা নিয়ে হিরো আলমকে অনেক ট্রলের শিকার হতে হচ্ছে। এই ব্যাপারে স্বাভাবিক পরিস্থিতিতে গণমাধ্যম এবং প্রশাসনের নিরপেক্ষতা আমরা আশা করতে পারি না। তারপরও বিরোধীদের কিছুটা সুযোগ থাকলে খবর এবং টকশোতে ক্ষমতাসীনদের পাশাপাশি তাদের কথাও খই ফুটতে দেখা যেত। মানুষ ওই সব তর্ক দেখে শুনে নিজেদের পছন্দ ঠিক করতে পারত। দুঃখের কথা, তেমন পরিবেশ বহুদিন হলো নেই। তাহলেও বিরোধী পক্ষের শূন্যতা তো পূরণ হতে হবে। সংসদে, রাজপথে, টকশোতে তাদের আসনগুলো তাই বিকল্প লোকজন দিয়ে ভরাতে হবে। সে বিকল্প মানুষের সবই বলবেন, কিন্তু আসল কথাটা বলবেন না। এমন পরিস্থিতিতেই জামানত বাতিল হওয়া এলিট প্রার্থীরা বিশাল গুরুত্ব পেয়ে যান। স্বঘোষিত হিরোরা প্ল্যান বি, প্ল্যান সির লারে লাপ্পা দেখান। হঠাৎ ধনকুবেরেরা মনোনয়ন বীর হয়ে যান। দলে দলে তারকারা বিফলে মূল্য ফেরত টাইপ মনোনয়নপত্র কেনার হিড়িক লাগিয়ে দেন। হিরো আলমের ঘটনাটাও এই পরিহাস হয়ে ওঠা জাতীয় ট্র্যাজেডির অংশ। তিনি চলমান রাজনৈতিক মেগা সিরিয়ালের মৌসুমের এক চরিত্র মাত্র। পরিহাসটা আরও মারাত্মক হয় যখন সত্যিকার হিরো মাশরাফি বিন মর্তুজা সরকারি দলের মনোনয়নপত্র কিনে হন বিতর্কিত আর মিডিয়ায় তুলে আনা হিরো আলম হয়ে যান সিরিয়াস এবং গম্ভীর লোক। মাশরাফি এক সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি বীর নন, তার কাজ খেলা দিয়ে দর্শকদের বিনোদন দেওয়া। তার নজরে সত্যিকার অর্থে হিরো হলো কৃষক, শ্রমিক, ডাক্তার, প্রকৌশলী এরা। অথচ আমরা জানি জাতীয় পুরুষ ক্রিকেট দলে আত্মবিশ্বাস দৃষ্টিতে অনেকগুলো জয় আনায় তার ভূমিকা অনন্য। কিন্তু এই যে তিনি ক্যাপ্টেন থাকা অবস্থায় অবিভক্তভাবে সরকারি দলে চলে এলেন, অমনি ভক্তরা বিভক্ত হয়ে গেল। সংসদীয় আসন পেতে গিয়ে মাশরাফির জাতীয় নায়কের আসনটা টলে উঠল। কিন্তু তিনি জানেন না যে রাজটেকা ছাড়া কোনো পরিবার থেকে হিরো আসার গণতন্ত্র বাংলাদেশে কখনোই ছিল না, এখনও নেই। যে রাজনীতি আসল হিরোদের যত্ন সহকারে জিরো বানাতে পারোগম্ব, সেই রাজনীতি জিরো থেকে হিরো বানাবে। আর তাতে উৎসাহী হবে হিরো আলমের মতো বেকার যুবকেরা। প্রথম আলোর আজকের খবর, 27.4% তরুণ নিষ্ক্রিয়, লেখাপড়া, প্রশিক্ষণ অথবা কাজে নেই। যত বেশি উচ্চশিক্ষিত বেকারত্ব তত বেশি। লেখাপড়া করে যে বেকারত্বে ভোগে সে, এটাই এখন বাস্তবতা। এদের সংখ্যা কোটি কোটি। এমন দেশে হিরো আলম সাহস করে লেখাপড়া পথে না গিয়ে হিরো সেজে এখন নিরাপদ দলের প্রার্থী হয়ে বুদ্ধিমানের কাজে করেছেন।